and maybe get you to laugh. I did get some attention from the girl right next to you. Then all my friends saw me fleeing for my life. Steve Love. তো আমি আর আবির রওনা দিয়ে দিই, যেহেতু দুপুরে দাওয়াত ছিল তো তাড়াতাড়ি একটু রওনা দিই। আর আমাদের বাসা থেকে আপনাদের বাসা টু ফার এক ঘন্টা মেবি ড্রাইভিং, তো আমি একটু ভিডিও করে নিই। অস্ট্রেলিয়ার আকাশ আমার সবসময় ভালো লাগে কারণ অনেক বেশি ব্লু থাকে, তো এই জন্য একটু ভিডিও করে নিই। আর আজকের ওয়েদারটা জঘন্য ছিল, জঘন্য মিন্স অ্যাকচুয়ালি ইন দ্য সেন্স জঘন্য বলা যায় না, কারণ মেলবোর্নে এত বেশি ঠান্ডার বৃষ্টি থাকে, তো ওই হিসেবে যদি ইয়া করি কনসিডার করি তাহলে ভালো ওয়েদার বলা যায়, মানে অনেক বেশি হট ছিল, সো খুবই সারপ্রাইজিং ছিল বাট হট ছিল। আর এতে আমি টানেলের ভিতরে ঢুকে গেলাম। আমার এই টানেলের ভিতরে ঢুকলে একটা জিনিসই মনে পড়ে, মনে হয় যে কোনো গুহাতে ঢুকে গেলাম, বাংলাদেশের শিশু পার্ক না শিশু মেলাতে একবার এরকম একটা গর্তের মধ্যে ঢুকে গেলাম আর চারপাশ থেকে বানররা হি হি হু করলো। সো মেবি এইসব বানর রিয়েল বানর ছিল না, মানুষ এসেছিল এরকমই। তো আমরা চলে আসলাম, আমি গাড়ি পার্কিং করতে গিয়েছে আর আমি এখানে দাঁড়িয়ে আছি। তো আমি ঢুকেই খাবারগুলোর ভিডিও করলাম, আপু এত রান্না করেছিল, নবাবি সেমাই, তারপর শাশলিক, এগ, বিরিয়ানি, তারপর রোস্ট, পুডিং আর চটপটিও করেছিল। সো এত কিছু একা হাতে করা আমি জানি কত কষ্ট, সো থ্যাংক ইউ আপু ফর হ্যাভিং আস। আমরা আসলে খুবই একটা মজার দিন স্পেন্ড করেছি, আর সাথে ইয়ামি ইয়ামি ফুড, সাথে সবার আড্ডা, সো অনেক সুন্দর একটা দিন আসলে আমরা স্পেন্ড করেছি ওই দিন। আর আমি নাঝাপুর বাসা আরেকবার ভিডিও করেছিলাম, তো তখন আপু বাসাটা ওভাবে সাজায়নি, তো আজকে আমাকে বললো আমি বাসা সাজিয়েছি, সো সুন্দর করে ভিডিও করবে। আমি জানি না আপুর কেমন লাগবে, বাট আই হোপ ভিডিওতে আমি বুঝতে পেরেছি। সো আপু অনেক সুন্দর করে সব কিছু সাজিয়েছে, সোফা সেট, তারপর ডাইনিং টেবিল সেট, আমার তো খুবই পছন্দ হয়েছে। হোয়াইট কালার জিনিস আমার সবসময় পছন্দ, যদিও আমার ভয় লাগে ইউজ করতে। তো এই তো আমার প্লেট আমি সাজিয়ে ফেলেছি সবগুলো খাবার একটু একটু করে নিয়ে, খাওয়ার আগে একটু ভিডিও করে নিচ্ছি আর যাতে ইনস্টাগ্রামে একটা পোস্ট দিতে পারি। তো যেহেতু আজকে ক্রিসমাস, সবাই রেড পড়েছে, যদিও আমরা ক্রিসমাস সেলিব্রেট করছি না, কেউ আবার এসে আমাকে জ্ঞান দিও না, আমরা আসলে ভাইয়ের বার্থডে সেলিব্রেট করছি। আর যেহেতু এখানে বাইরের দেশগুলো বা বাংলাদেশও বলো, মানে ক্রিসমাস যেহেতু ওদের মেইন সেলিব্রেশনের ডে, সো তখন ওদের আমাদের সবার ছুটি থাকে, সো যেহেতু সবাই পাবলিক হলিডে পেয়েছি তো ভাবলাম যে হোয়াই নট আমরা আজকে একটা গেট টুগেদার। আর আমরা এপাশে আবার আর্জেন্টিনা আর ফ্রান্সের যে ফাইনাল ছেড়ে দিয়েছি আর দেখছিলাম। এরই মধ্যে আপু একদম কেক নিয়ে বাইরে সেট আপ করে দিল, আমরা এখন কেক কাটবো ভাইয়ার। আর ভাইয়া আর রেদর ভাইয়া দুজনের বার্থডে 31st December, তো আমরা ভাবলাম যে আগে সেলিব্রেট করি। তুমি হাফ করে ভাগি, হাফ করে ভাগি।
এই যে ভাইয়াকে নিয়ে আসলাম, এখন দুই বার্থডে বয়কে ছেলেরা দাঁড় করিয়ে একসাথে খাওয়িয়ে দিবে, তারপর আমরাও ওদের পাশে দাঁড়িয়ে আমরাও ছবি তুলবো। সো আমাদের আসলে আড্ডাটা ভালোই গিয়েছে, যেহেতু ওয়েদার ভালো, তারপর এত ভালো ভালো মানুষ আশেপাশে, তারপর এত ভালো ভালো খাবার, সো সব কিছু মিলিয়ে, আবার পাবলিক হলিডে, সব কিছু মিলিয়ে আমাদের তো আজকের দিনটা খুবই ভালো গেল। আমি এদিকে আবার একটু ভিডিও করে নিলাম, কারণ আবি এই ফাঁকে দিয়ে একটু মিষ্টি মারছিল, যাতে আমি পরে দেখাতে পারি যে ইয়েস ইউ এইট সুইস। সো আমি চাই যে ও যাতে একটু সুইস কম খায়, বাট ও সুইস দেখলে পাগল হয়ে যায়, স্পেশালি জিলাপি দেখলে। তো এই তো ওরা ছবি তুলছিল, এরপর আমরাও ছবি তুলি, আর এখন তোমাদেরকে আমি একটা ছোট্ট কিউট বেবির ভিডিও দেখাবো। বাই তাওয়া, is this for me? This is for me? Oh. তো আমরা যাওয়ার জন্য রেডি হচ্ছিলাম, বাট না, আপু বললো যে আরও 15-20 মিনিট থাকো, মানে যেতে দিচ্ছিল না, এত সুন্দর একটা আড্ডা বসেছিল। তো আমরা আড্ডা দিতে দিতে অনেকক্ষণ আড্ডা দিই, এরপর আমি আবিরকে বলি চলো যাই, কারণ অনেক বেশি গরম, ও তাকাচ্ছিলই না, আমার চশমাটাও পড়ে যাচ্ছে। সো যাই হোক, আজকে দিনে ভালো গেল, থ্যাংক ইউ আবির আপু অ্যান্ড ওয়াসি ভাইয়া, অ্যান্ড হ্যাপি বার্থডে অ্যাগেইন, বাই। আজকে ব্লগটা এই পর্যন্ত, আমাকে জানাবে আজকে ব্লগটা তোমাদের কেমন লাগলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।